হাই ফ্রেন্ড, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো আমড়ার টকঝাল মিষ্টি চাটনি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমড়া। এবার আমড়াগুলোকে কেটে নেব। তো আমড়াগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইরকমভাবে কেটেছি আমড়াগুলোকে। এইবার আমড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো আমড়াগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমড়াগুলো থেকে জল ঝরিয়ে নেব। আমড়াগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমড়াগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব। এইবার হাত দিয়ে আমড়াগুলোর থেকে খোসাগুলোকে আলাদা করে নেব। দিয়ে আমড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ছিবড়েগুলোকে বাদ দিয়ে দেব। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি সেদ্ধ করা আমড়াটাকে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য জল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। তবে ওপর থেকে জলটা দেব, নিচে খোসাটা দেব না। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো চাটনিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গিয়েছে আমড়ার টকঝাল মিষ্টি চাটনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।